আমি আপনাদের বাড়িতে গেছিলাম আপনার বাড়ির যে কাজের মহিলা বললেন আপনি এখানে এসেছেন মন্দিরে পূজা দিতে তাই আমি চলে এলাম চলুন আপনাকে যেতে হবে আমার সাথে কোথায় কোথায় মানে আমাদের প্রোডাকশনে অফিসে সেখানে আজকে সবাই আপনার জন্য ওয়েট করছে স্ক্রিপ্ট রিডিং হবে চলুন দেরি করবেন না চলুন সবাই বসে আছে দেখুন আমি যেতে পারবো না আমার কিছু কাজ আছে দেখুন বনি আপনার যতই দরকারি কাজ থাকুক এই মুহূর্তে আমি মনে করি এই ফিল্ম ছাড়া আপনার কোনো দরকারি কাজ থাকতে পারে না চলুন প্লিজ এত করে বললাম কেউ একটা কাজ দিল না সবাই ফিরিয়ে দিল সবাই কিন্তু আমাকে তো হারলে চলবে না মাকে যে আমি কথা দিয়েছি বনির দয়ার দান অপারেশনের টাকা বাড়ি বাঁচানোর টাকা সব সবটা আমি ফিরিয়ে দেবো আমাকে সে কথা রাখতেই হবে কিন্তু কি করে ফেরত দেবো এতগুলো টাকা আমার যে কাজটাও নেই না শুনুন না গৌতম দা আজকে দিনটা ছেড়ে দিন কাল থেকে না হয় শোনো তোমার কথায় কিছু বদলাবে না বনি স্ক্রিপ্ট রিডিং আজকেই হবে এখনই হবে এই জয় কোথায় জয় কোথায় স্ক্রিপ্টটা কোথায় জয়কে আমি অনেকক্ষণ আগে ফোন করলাম তখন বলো অন দ্য ওয়ে এখনো আরে অন দ্য ওয়ে তো অনেকক্ষণ ধরে শুনছি তার একটা ফোন করো তখন কেন পূজোর থালাটা হাত থেকে পড়ে গেল কোনো অশুভ ইঙ্গিত তো নয় এই বনি চলে এসো আপনি স্ক্রিপ্টটা দেখেছেন স্ক্রিপ্টে এই এই জিনিসগুলো কোন সিনগুলো যাবে এইগুলো আছে এই কি করব এখন কি করে আটকাবো বাবার প্ল্যানটাকে আমি যে এখানেই আটকে পড়লাম ওদিকে বাবা ওরা কি করছে কি জানি